ভাত এখানে 10 টাকা প্লেট, আপনি ইচ্ছা করলে পরে নিতে পারবেন প্রতি প্লেট 10 টাকা করে। আজ আমরা দেখবো আর কী কী মাছ আছে এখানে। আছে তেলাপিয়া মাছ কত করে? 40। তেলাপিয়া মাছ প্রতি পিস 40 টাকা করে। এরপরে আরও দেখবো আমরা এখানে পালং শাক, পালং শাক কত? 20 টাকা প্লেট। পালং শাক 20 টাকা দর্শক। এরপরে আছে আরও ডিম, ডিম ডিম কত করে? 20 টাকা দর্শক, ডিম 20 টাকা। আর আরও এখানে আছে টমেটো চাটনি, আর এখানে আছে টমেটো চাটনি, আরও আছে এখানে বেগুন ভর্তা, বেগুন ভর্তা কত করে? 10 টাকা। আর টমেটো চাটনি 10 টাকা। এখানে জানলেন আপনারা যে তেলাপিয়া মাছ আছে, আরও আছে পালং শাক, আছে বেগুন ভর্তা, এবং আছে টমেটো চাটনি, সাথে আছে ডিম, ডিম 20 টাকা করে। হ্যাঁ, ডিম 20 টাকা। দেখেন এত সস্তায় খাবার আপনারা তেমন একটা পাবেন না, আমার মনে হয় পাওয়া যাবে না। এখন আমরা এগুলো খাবো দর্শক। আমাদের খাবার চলে এসেছে, এই যে দেখুন এখানে আছে ভাত, আছে তেলাপিয়া মাছ, সালাদ, সালাদের সাথে লেবু আছে, লেবু, এরপরে আছে পালং শাক, আছে ডিম। এই আপনারা শুনছেন যে এই ইসের দাম, তেলাপিয়া মাছের দাম 40 টাকা, সালাদ তো ফ্রি, পালং শাক 20 টাকা, আর এখানে আছে ডিম, ডিমও 20 টাকা, অনেক সস্তা। আপনি যদি একটু ভালো রেস্টুরেন্টে খেতে যান, তাহলে দেখবেন যে এত কম দামে আমার মনে হয় না যে খাওয়া যাবে। তাছাড়া আমাদের মতো কর্মজীবী মানুষের দুপুরবেলা এটাই অনেক খাবার। চলুন শুরু করা যাক আমাদের খাবার। মান ভালো, আপনারা যদিও জানেন যেটা সাধারণ একটা হোটেল বা ছোটো হোটেল, আমরা হোটেল বলবো এই কারণে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো এখানে হোটেল নামে পরিচিত। তো এই রেস্টুরেন্টে খাবারের মান ভালো, আপনারা খেয়ে মজা পাবেন। দর্শক আমরা পালং শাক খেলাম, এবার একটু আমরা ডিমটা খেয়ে দেখবো কেমন। ডিমে অবশ্য একটু তেল বেশি, কোনো ব্যাপার না, ডিমে একটু তেল থাকবেই। তো আমরা খেয়ে দেখবো ডিমের অবস্থা কি।
ভালোই খেতে দর্শক, এখানে খাবারের স্বাদ মোটামুটি ভালো। প্রিয় দর্শক, আমাদের ডাল চলে এসেছে, ডাল একটু পাতলা। পরে মজার ব্যাপার হলো এই ডালটা কিন্তু ফ্রি, অর্থাৎ ডালের জন্য আপনাকে কোনো পে করতে হবে না। যে ডালটা নেই দর্শক, এসে আজকে খাওয়া দাওয়া আমরা এরপরে দেখবো বিল কত হয়েছে। আজকে এ পর্যন্ত বিলটা দিয়ে আমরা শেষ করব। দর্শক, আমি 100 টাকা দিলাম আর বিল হয়েছে 70 টাকা, 31 টাকা। তার মানে 70 টাকার মধ্যে আমাদের দুপুরের লাঞ্চটা শেষ হয়ে গেল, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এটা খাবার।